হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। সো দেখতেই পাচ্ছেন আমার পিছনে খুবই সুন্দর ভিউ। রাইট নাও আমি আছি নেপালে। সো নেপালে আসার আগে আমি ফুটপাথ থেকে কিছু সোয়েটার কিনেছি এখানে একটু স্টাইলিশভাবে পড়ার জন্য। আমার বেশি দাম দিয়ে সোয়েটার পরতে কিনতে কখনোই ইচ্ছা করে না। সো আমি চিন্তা করলাম কেননা ফুটপাথ থেকে আমি যে সোয়েটারগুলো কিনেছি, কীভাবে কিনলাম, কীভাবে দরকার সহ করলাম আর কোথেকে কিনেছি সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। সো লেটস স্টার্ট দিস ভিডিও। সো আমি যেখান থেকে সোয়েটারগুলো কিনেছি সেটার এক্স্যাক্ট লোকেশনটা বলে দিই। ঢাকা কলেজের অপোজিটে গ্লোব শপিং সেন্টার আর নূরজাহান মার্কেটের মাঝামাঝি কতগুলা একটা ফুটপাথ যে আছে ওখানে অনেকগুলো সোয়েটারওয়ালা বসে। আপনারা ওখান থেকে কিনবেন আর ডেফিনেটলি একটু দামাদামি করে নেবেন। আর আমি প্রত্যেকটা সোয়েটার কিনেছি মেবি 150 টাকার মতো করে পড়ছে। আমার 5টা সোয়েটার আমি আজকে আপনাদেরকে দেখাবো। 5টা সোয়েটার আমার 650 টাকা 600 টাকার মতো পড়ছে। সো চলুন শুরু করে দিই ভিডিওটা। তো দর্শকবৃন্দ, এইটা হচ্ছে ফার্স্ট সোয়েটারটা। আপনারা দেখতেই পাচ্ছেন সোয়েটারটা খুবই সুন্দর। সোয়েটারটার লেন্থ এরকম হিপ পর্যন্ত হবে, এখানে দুইটা পকেটও আছে এবং বাটনগুলা খুবই সুন্দর ওয়েল সিঙ্ক্রোনাইজভাবে লাগানো, কোনো বাটন ভাঙাচুরা নাই। আর ফুটপাতে শপিং করার আগে আপনার যে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা আমি এটা আমার প্রিভিয়াস ভিডিওতে বলে দিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আর এখানে এরকম করে আপনি কিন্তু এখানে আমি ফার্স্টে মনে করছিলাম এটা হুডি, পরে দেখলাম যে এটা হুডি না, অ্যাকচুয়ালি আপনি এরকম করে হাইনেকের মতো করে সোয়েটারটা পরতে পারবেন। এখানে ছোটো ছোটো কয়েকটা বাটন আছে, সেগুলো ফার্স্টে এভাবে লাগায় দেন আপনি পুরো সোয়েটারটা এভাবে বাটন লাগাতে পারবেন। অ্যান্ড সরি অ্যাবাউট দ্য লাইটিং, আমার কাছে মনে হয় যে কোনো একটা প্লেন আউটফিট দিয়ে এই সোয়েটারটা পরলে খুবই সুন্দর লাগবে, কালারটা খুবই পছন্দ হয়েছে। আর এটা কেউ দেখে বলবেন না 150 টাকা সোয়েটার। এটা হচ্ছে সোয়েটার নাম্বার 2। এই সোয়েটারটাও খুবই সুন্দর, কালারটা খুবই সুন্দর, কালারের যে কি বলবো কম্বিনেশনটা আছে এটা আমার খুব ভালো লেগেছে। বাট এই সোয়েটারের একটা সমস্যা হচ্ছে সোয়েটারটা যেহেতু উলের, সো কি বলবো একটু গায়ে কাটা দিচ্ছে আমার। আপনি ফুল স্লিভের সাথে সোয়েটারটা পরার চেষ্টা করবেন, মানে এরকম সোয়েটার যদি কিনেন আর কি। সো এটা ফুল স্লিভের সাথে পরলে ভালো লাগবে, হাফ স্লিভের সাথে পরলে আমার একটু গা চুলকাচ্ছে। আর এইটাও এরকম হিপ কাভার করবে, আমি বেশিরভাগ সোয়েটার একটু হিপ কাভার করা পছন্দ করি। একটু বড়ো সোয়েটার আমার ভালো লাগে, একটু ওভার সাইজ আমার মানে একদম চিপা বা ফিটেড সোয়েটার আমার বেশি একটা পছন্দ না সামহাও। আর আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানে মেয়েরা বিশেষ করে হিপ কাভারিং জিনিস পরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, সেজন্য আমি হিপ কাভারিং বেশি জিনিসপত্র দেখাই, কারণ আমার ভিউয়ার্স বেশিরভাগই মেয়ে। ইয়া, সো দিস ইজ দ্য সেকেন্ড সোয়েটার, এটার দাম মেবি 100 বা 150 টাকা নিচ্ছিল। ইয়া, সো দর্শকবৃন্দু, এটা হচ্ছে সোয়েটার নাম্বার 3 আই গেস। এইটা কাইন্ড অফ কি বলবো এটাকে কি জানি বলে সোয়েট শার্ট টাইপের একটা সোয়েটার। এটার নিচেরটাও এরকম রিব বলা যায় এটাকে, এটাকে জানি কি বলে আমি ভুলে গেছি, একটা ফ্যাশন ডিজাইনার হিসেবে এটা খুবই কলঙ্ক, মানে নাম ফ্যাশন ডিজাইনার নামে কলঙ্ক। যাই হোক, এই সোয়েটারটা হচ্ছে আপনি ঢাকার বাইরে অথবা দেশের বাইরে আসলে পড়তে পারবেন, কারণ সোয়েটারটা যথেষ্ট কি বলবো উম্ফ আছে আর কেমন একটা জানি কোরিয়ান কাইন্ড অফ ভাইব আছে সোয়েটারটায়। আমার কাছে ভালো লাগছে অনেক সোয়েটারটা, আর কালারটা খুবই সুন্দর। আর সোয়েটার কেনার সময় সবসময় একটু দেখে নেবেন যে দাগ আছে কিনা বা একটু ফুটা টুটা আছে কিনা, যেহেতু আপনি ফুটপাথ থেকে কিনছেন। সো দিস লুকস রিলি রিলি প্রিটি এবং ফিটস রিলি ওয়েল, একটু ব্যাগি টাইপের জিনিস আমার যেহেতু পছন্দ। যে কোনো একটা হোয়াইট টি শার্টের সাথে আর কালো একটা হোয়াইট লেগ জিন্সের সাথে পরলে এটা খুবই সুন্দর লাগবে। তো দর্শকবৃন্দ, এইটা হচ্ছে সোয়েটার নাম্বার 4। এইটাও কাইন্ড অফ সোয়েট শার্ট টাইপের ফিটিংসের সোয়েটার, এই জায়গাটাও এরকম একটা হাত বন্ধনি আর এই জায়গাটাও সেরকম সোয়েট শার্টে যেরকম ইয়েটা থাকে। অ্যান্ড আমার একটু পেট বেড়ে গেছে, সরি অ্যাবাউট দ্যাট। সো এই সোয়েটারটা খুবই খুবই সুন্দর, কালারটা আমার অনেকই ভালো লাগছে। আপনি আপনার কাছে যদি মনে হয় অনেক সময় হয় না যে সরি অ্যাবাউট দ্য নয়েজ, অনেক সময় হয় না যে আপনার একটু কালারফুল পড়তে ইচ্ছা করছে, একটু মন মহা লাগছে, এটা হচ্ছে দ্যাট কাইন্ড অফ কালার, আপনাকে পরলে অটোমেটিক্যালি সুন্দর লাগবে, মানে একটা মনে হবে যে একটা ইনার গ্লো দিচ্ছে। কালারটা খুবই সুন্দর এবং আমার খুবই পছন্দ হয়েছে, আর যেহেতু আমি একটা ভিতরের টি শার্ট আবার ইন করে পরছি দ্যাটস ওয়াই আমাকে একটু বেশি মোটা মোটা লাগছে। বাট এই সোয়েটারটা খুবই কমফোর্টেবল কাইন্ড অফ সোয়েটার, আর হাতে সাইড দিয়ে এরকম একটা বর্ডার আছে আর এই জায়গাটা একটা মোটিভ দেওয়া আছে ফ্লাওয়ার টাইপের, খুবই 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 পছন্দ হয়েছে এবং এটা খুবই কমফোর্টেবল, গা হাত পায়ে ফুটছে না একদম সোয়েটারটা, এটা পরে যথেষ্ট আমার কমফোর্টেবল মনে হচ্ছে। সোয়েটারটা হচ্ছে একটা গেম চেঞ্জার সোয়েটার, এটা অ্যাকচুয়ালি মানে শেপটা হচ্ছে ট্রেঞ্চ কোটের টাইপের, বাট এটা অ্যাকচুয়ালি একটা সোয়েটার, খুবই খুবই সুন্দর, ফিটস রিয়েলি ওয়েল। আর এখানে একটা বোতাম আছে, বোতাম আপনি সহ লাগাতে পারবেন,
আবার বোতাম খুলেও লাগাতে পারবেন। আমি যতগুলো সোয়েটার দেখাইছি সবগুলাই কাইন্ড অফ ইউনিসেক্স, ছেলে মেয়ে উভয়ই পরতে পারবেন। আর আমি এমন টাইপের কালারের সোয়েটার কিনি সবসময় যেটা হচ্ছে আপনি একটু বসে নিন, যে টাইপের কালারের সোয়েটার কিনলে লিটারেলি আপনি যে কোনো কালারের আউটফিট দিয়ে পরতে পারবেন। মানে একটু বেসিক টাইপের সোয়েটার কেনার চেষ্টা করবেন, যাতে আপনি অন্যান্য পেয়ারের কী বলবো অন্যান্য আউটফিটের সাথে মার্চ করতে পারবেন। ইয়া, দিস সোয়েটার লুকস রিয়েলি গুড, হাতটাও যথেষ্ট সুন্দর, এখানে একটা কী বলবো কমফোর্টেবল কাইন্ড অফ একটা উল, এর গায়ে একদমই ফুটছে না, এটা খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এটার ভিতরের লাইনিং বলা যাবে, এটার ভিতরের কালার হচ্ছে ব্লু আর ওপরেটা হচ্ছে গ্রিন, খুবই সুন্দর সোয়েটার। অ্যান্ড দিস লুকস রিয়েলি ওয়েল, আই মিন দিস লুকস রিয়েলি গুড অন মি। ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নেক্সট ডে নেপাল সিরিজে কী টাইপের ভিডিও দেখতে চান সেটাও জানাতে ভুলবেন না। আর অনেকেই আমার কাছে নেপালে আসার খরচ, নেপালে মানে এখানে ঘুরছি ফিরছি কত টাকা খরচ হচ্ছে, সব কিছু মিলায় একটা ইনডেপথ ভিডিও দেখতে চাচ্ছেন। সো লেট মি নো আপনারা যদি দেখতে, মানে আমাকে অনেকেই কোয়েরিজ মানে কোয়েশ্চেন করছে আর কি। সো আমি চিন্তা করছি ভিডিও করবো কি করবো না, লেট মি নো, আপনারা যদি আমাকে কমেন্ট সেকশনে বলেন তাহলে আমি ভিডিও করতে পারি, নো প্রবলেম অ্যাবাউট দ্যাট। আর আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না, কারণ আমি ওখানে নেপালের ছোটো ছোটো ক্লিপস বলা যায় মানে ছোটো ছোটো ভিডিও দিচ্ছি, কারণ ছোটো ভিডিওর চলছে এখন, আমার নিজেরও বড়ো ভিডিও দেখতে ইচ্ছে হয় না। সো সি নেক্সট ভিডিও, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আর একটা কথা বলতে চাই যে নিউ মার্কেটে দেখবেন যে অনেক ফুটপাত, কী বলবো ফুটপাতে অনেকজন আছে, সো ওইখানে আপনি খালি 100 খালি 150 এরকম অনেক মানুষ আছে। সো আমি বলবো যে আপনি যেখান থেকেই কিনেন না কেন একটু চেক করে নেবেন, হাতাটা একটু চেক করবেন, ফুল জামাটা একটু চেক করবেন যে কোনো ছিঁড়াফুটা আছে কি না, যেহেতু 150 টাকা যদি দিচ্ছি একটু ছিঁড়াফুটা থাকতে পারে। আর বাসায় এসে ডেফিনেটলি সব সোয়েটার একটু ওয়াশ করে দেন পরার চেষ্টা করবেন। সো সি ইন মাই নেক্সট ভিডিও, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ ফ্রম নেপাল।